بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. আমি একটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি। কয়েকদিন আগে একটা টক শোতে যে বিষয়টা দেখলাম যে ডক্টর ইনায়েতুল আব্বাসি এবং ডাক্তার জাফরুল্লাহ স্যার, তাদের মধ্যে একটা টক শো ছিল। এই টক শোতে ডাক্তার জাফরুল্লাহ তিনি ডক্টর ইনায়েতুল আব্বাসিকে একটা প্রশ্ন করলেন যে ইসলাম মহিলাদেরকে অর্ধেক সম্পত্তি দিয়েছে, এটার মাধ্যমে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তো ডক্টর আব্বাসি তিনি এ বিষয়ে সুন্দর করে উত্তর দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে ডক্টর জাফরুল্লাহ স্যার তিনি বললেন যে ইনায়েতুল আব্বাস হিসাব যে উত্তর দিয়েছেন সেটার দ্বারা আমি সন্তুষ্ট নই, আমি কনভিন্স নই। এই কারণে পরে আমি একটু চিন্তা করলাম যে এই বিষয়ে আমার যেহেতু একটু রিসার্চ আছে, আমি এবং আমার ফ্রেন্ড জালাল উদ্দিন এবং বর্তমান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং এর সহযোগী অধ্যাপক ডক্টর কাজী আরশাদুল হক স্যার, আমরা তিনজনে মিলে এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করেছিলাম। তো আমাদের রিসার্চের ফাইন্ডিংসটা কি, আমি আসলে মূলত এই বিষয়টাই শেয়ার করব, যেহেতু এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মুসলিমরা এই বিষয়টা নিয়ে যেমন ইসলামকে ব্লেম করে থাকে অনেক মডার্নিস্ট মুসলিম, এবং অমুসলিমরাও যে সমস্ত বিষয় ইসলামের বিষয় নিয়ে তারা ব্লেম করে থাকে বা কটাক্ষ করে থাকে যে ইসলাম ডিসক্রিমিনেটরি নেচারের, অথবা কোনো কোনো ক্ষেত্রে তারা বলে থাকেন যে মেল সেন্ট্রিক রিলিজিয়ন। এই বিষয়ের মধ্যে একটা হলো এই মহিলাদের শেয়ার দ্বিগুণ একজন পুরুষ পাওয়া কোনো কোনো ক্ষেত্রে। তো আমি এই বিষয়টাকে একটু আলোকপাত করতে গেলে একটু বেশি সময় লাগবে, আর যাদের ইনহেরিটেন্সের বিষয়ে মোটেও নলেজ নাই তাদের জন্য বোঝা একটু কঠিন হবে। তারপরও আমি মূলত সহজ করে বলার চেষ্টা করব। আসলে পেপার তো সবসময় পড়া হয় না, এই জন্য আমি চাচ্ছি যে আমাদের পেপার থেকেই মোটামুটি কিছু বিষয় আমি এখানে অল্প সময়ের মধ্যে তুলে ধরব, যাতে করে এই বিষয়টা ক্লিয়ার হয়। আশা করি যদি কোনো ব্যক্তি এটা থেকে উপকৃত হন, তার মানে তার বুঝ আসে যে আসলে ইসলাম মহিলাদের প্রতি বৈষম্য করে নাই, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে বলে আমার বিশ্বাস, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা এর উত্তম প্রতিদান দিবেন। শুরুতে আমি যে বিষয়টা দিয়ে শুরু করব, যে যাদের এই বিষয়ে মোটামুটি নলেজ আছে তারা জানেন যে উত্তরাধিকারী যারা ইয়ার্স উত্তরাধিকারী তাদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে এক নম্বরে হলো শেয়ারার, যাদের অংশটা মূলত আল্লাহ তাআলা কোরআনে 10 জনের অংশ নির্ধারণ করে দিয়েছেন, আর বাকি 2 জনের অংশ হাদিস দ্বারা ইসমা দ্বারা নির্দিষ্ট হয়েছে। এই 12 জনকে বলা হয় শেয়ারার। এই 12 জনের মধ্যে 4 জন হলো পুরুষ আর বাকি 8 জন হলো মহিলা। এখন এখানে দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা 8 জন মহিলা রেখেছেন, 4 জন পুরুষ রেখেছেন, এটার পিছনে বিশাল একটা রহস্য বা মাহাত্ম্য রয়ে গেছে। কারণ হলো অনেক সময় দেখা যায় যে পুরুষ হলে হওয়ার কারণে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ তার শেয়ার নাই, অংশ নাই, এবং মহিলার যেহেতু অংশ কোরআনের দ্বারা নির্ধারণ করে দেওয়া আছে সুতরাং সে অংশ থেকে বঞ্চিত হচ্ছে না। যেমন আমি একটা এক্সাম্পল দিলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে, যে এক ব্যক্তি মারা গেল, সে রেখে গেছে তার হাজবেন্ড, রেখে গেছে মাদার, আর রেখে গেছে ডটার, আর রেখে গেছে হলো কনসেনগুইন সিস্টার। কনসেনগুইন সিস্টার এই যতজনের আমি বললাম সবজনেই শেয়ারার, এই কনসেনগুইন সিস্টার রেখে গেছে, সে কনসেনগুইন সিস্টার কিন্তু অংশ পাবে। তাহলে সে রেখে গেল হলো হাজবেন্ড, মাদার, ডটার, কনসেনগুইন সিস্টার। কনসেনগুইন সিস্টার সে কিন্তু অংশ পাচ্ছে, যেহেতু কোরআনে তার নির্দিষ্ট অংশ আছে। কিন্তু একই ক্ষেত্রে এমনটা যদি হয় যে এক ব্যক্তি মারা গেল, সে রেখে গেছে যাচ্ছে হাজবেন্ড, মাদার, টু ডটার্স অ্যান্ড ব্রাদার, এক্ষেত্রে ব্রাদার কিন্তু অংশ পাচ্ছে না, যদিও কনসেনগুইন সিস্টারের থেকে ব্রাদার কাছে, তারপরে কিন্তু সে অংশ পাচ্ছে না, ব্রাদার অংশ পাচ্ছে না। তার কারণ হলো যে ব্রাদার হলো এখানে আসাবা, রেসিডুয়াল, যার অংশ কোরআন দ্বারা নির্ধারণ করা নাই যে
সে এতটুকু পাবে। ওই যে চারজন পুরুষের কথা বলা হয়েছে ওই চারজনের মধ্যে ব্রাদার নাই, যার ফলে সে কিন্তু এখানে কোনো অংশ পাচ্ছে না, যদিও তার থেকে দূরবর্তী কনসেনগুইন সিস্টার সে অংশ পাচ্ছে, কিন্তু ব্রাদার এখানে অংশ পাচ্ছে না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, মহিলাদেরকে তাদের অংশটাকে সিকিউর করার জন্য আটজন আর অংশ শেয়ারারদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, এবং পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র চারজন আর অংশ এখানে অন্তর্ভুক্ত করেছেন। যাই হোক, চারজন আটজন নিয়ে যে বিষয়টা, এটা নিয়ে আমি খুব বেশি আলোকপাত করতে চাচ্ছি না, কারণ খুব বেশি সময় নিব না। এটা নিলে হয়তো আপনারা বোর ফিল করবেন। সুতরাং আমি মূল যে পয়েন্টটাতে যেতে চাচ্ছি সেটা হলো যে ইকুয়াল স্ট্যাটাসের দুইজন ব্যক্তি, একজন মেল একজন ফিমেল যদি হয়, তখন সেক্ষেত্রে যে বিষয়টাকে নিয়ে ইসলামকে ব্লেম করা হয়ে থাকে বা অনেক সময় বলা হয়ে থাকে যে ইসলাম নারীদের প্রতি বৈষম্য করেছে, সেই বিষয়টাকে নিয়ে আমি একটু আলোকপাত করব। সেটা হলো তো এরকম ক্ষেত্রে চারটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। একটা হলো যে ইকুয়াল স্ট্যাটাসের দুইজন ব্যক্তি, একজন মেল একজন ফিমেল বিদ্যমান আছে, তারপর দেখা যাচ্ছে যে মেল পাচ্ছে না ফিমেল পাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে, যে এক ব্যক্তি মারা গেল, সে তার নানি এবং নানাকে রেখে মারা গেছে, দুজনে কিন্তু সমান স্ট্যাটাসের, ইকুয়াল দূরত্বের। নাতি মারা গেছে, তার আছে নানি এবং আছে নানা, এক্ষেত্রে নানা কিন্তু কোনো সম্পত্তি পাবে না, কিন্তু নানি এক্ষেত্রে সম্পত্তি পাচ্ছে, নানি সম্পত্তি পাবে। তাহলে দেখেন যে একই স্ট্যাটাসের একই দূরত্বের দুজন ব্যক্তি হওয়া সত্ত্বেও ফিমেল পাচ্ছে মেল পাচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা এখানে যেহেতু ফিমেলকে প্রায়োরিটি দিচ্ছেন, এখন প্রশ্ন করতে পারেন যে কেন এখানে ফিমেলকে প্রায়োরিটি কেন দিচ্ছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনহেরিটেন্সের বন্টনটা আসলে মূলত যে সমস্ত জায়গায় মেলদেরকে প্রায়োরিটি দিয়েছেন সেখানে মেলদেরকে অনেক বেশি রেসপন্সিবিলিটি দিয়েছেন, যেখানে কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হয়নি যে মেলদেরকে সেখানে হয় মেলদেরকে কম দিয়েছেন অথবা টোটালি দেন নাই। যেমন এক্ষেত্রে নানার কিন্তু কোনো দায়িত্ব নাই নাতিকে ভরণ পোষণ দেওয়ার, নাতিকে পালন করার, অথবা নানিরও দায়িত্ব নাই, দুইজনের কারোই নেই, সেক্ষেত্রে নানি পাচ্ছে নানা পাচ্ছে না, কারণ এখানে যেহেতু দায়িত্ব নাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিমেলদেরকে প্রায়োরিটি দিচ্ছেন। দ্বিতীয় আমি আর একটা এক্সাম্পল আপনাদের কাছে দিতে চাচ্ছি, একটু আমি স্ক্রিন শেয়ার করে দিলে মনে হয় একটু বেটার হবে। এক ব্যক্তি, যে ক্ষেত্রে একই স্ট্যাটাসের দুইজন ব্যক্তি, দুই নাম্বার অবস্থা যেটা, দুইজনই সমান পাচ্ছে, মেল ফিমেল দুইজনেই সমান পাচ্ছে। যেমন এখানে দেখেন যে এ পারসন ডাইস লিভিং হিজ ফাদার মাদার এন্ড সান, যে একজন ব্যক্তি মারা গেল, সে রেখে গেছে তার বাবা মা এবং পুত্র। ইসলামিক ল অনুযায়ী বাবা পাচ্ছে 1/6, মা পাচ্ছে 1/6 এবং পুত্র পাচ্ছে 2/3, দুইজনেই কিন্তু ইকুয়াল। সন্তান মারা গেছে, সেখানে সে রেখে গেছে বাবা মা এবং তার একটা সন্তান, বাবাও পাচ্ছে 1/6, মাও পাচ্ছে 1/6, দুইজনেই সমান। তাহলে ইসলাম কিভাবে বলবো যে সমান স্ট্যাটাসের দুইজন ব্যক্তির মধ্যে একজনকে ডাবল দিয়েছে একজনকে কম দিয়েছে, এক্ষেত্রে কিন্তু ইসলাম সেটা করেনি, বিকজ এখানে দায়িত্বের প্রশ্ন আসে না। আবার দ্বিতীয় আরেকটা এক্সাম্পল দেখেন, যে একজন ব্যক্তি মারা গেছে, তার হাজবেন্ড রেখে গেছে, একটা ইউক্রেন ব্রাদার আর একটা ইউক্রেন সিস্টার, বৈপিত্রীয় ভাই বৈপিত্রীয় বোন রেখে মারা গেছে। এই যে ইউক্রেন ব্রাদার এবং ইউক্রেন সিস্টার রেখে গেল, দুজনে কিন্তু সমান পাচ্ছে, ইউক্রেন ব্রাদারও পাচ্ছে 1/6, ইউক্রেন সিস্টারও পাচ্ছে 1/6, এবং তারা কিন্তু সব সময়, কারণ তাদের কোনো রেসপন্সিবিলিটি দায়িত্ব নেই ব্রাদারকে ভরণ পোষণ প্রোভাইড করার, তাদেরকে টেক কেয়ার করার, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে কিন্তু সমান দিয়েছে। সুতরাং এই বিষয়টা আমরা বলতে পারি না যে আল্লাহ তাআলা সব ক্ষেত্রেই ইকুয়াল স্ট্যাটাসের ইকুয়াল পজিশনের একজন মেল একজন ফিমেল হলে মেল ফিমেলের দ্বিগুণ পাচ্ছে। আবার কখনো কখনো এমনটাও হয় যে ফিমেল মেল থেকে বেশি পায়, যদিও তারা একই সিচুয়েশনে। যেমন একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার লেখা থেকে, যে এক ব্যক্তি মারা গেল, সে 60,000 টাকা রেখে গেছে, 60,000 টাকা। আমি বোঝার জন্য অল্প অ্যামাউন্ট ধরে এক্সাম্পলটা দিচ্ছি। তার আছে একটা হাজবেন্ড, ফাদার, মাদার, 2 daughters। আরেক ব্যক্তি মারা গেছে, সেও 60,000 টাকা রেখে গেছে, তারও আছে হাজবেন্ড, ফাদার, মাদার, 2 sons।
ইসলামিক ল অনুযায়ী যদি আমরা বন্টন করি তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড পাচ্ছে 12,000 প্রথম ক্ষেত্রে, ফার্স্ট কেসে, ফাদার পাচ্ছে 8,000, মাদার পাচ্ছে 8,000, টু ডটার্স পাচ্ছে 32,000। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে হাজবেন্ড পাচ্ছে 15,000, ফাদার পাচ্ছে 10,000, মাদার পাচ্ছে 10,000, টু সন্স পাচ্ছে 25,000। দেখেন দুইটা বিষয় এখানে, একটা হলো টু ডটার্স একই সিচুয়েশনে পেলো 32,000 এবং টু সন্স তারা পেলো কিন্তু 25,000। আবার দেখেন ফাদার মাদার তারাই কিন্তু দুইজন সমান পেলো, ফাদারও পেলো 16, প্রথম ক্ষেত্রে 16, দ্বিতীয় ক্ষেত্রে 16, মাদার প্রথম ক্ষেত্রে 16, দ্বিতীয় ক্ষেত্রে 16, দুইজনের ইনহেরিটেন্স কিন্তু সমান, বাট দে বিলংস টু দ্য সেম ক্যাটাগরি, সেম স্ট্যাটাস, সেম ডিগ্রি, তারপরেও কিন্তু এখানে ইনহেরিটেন্স এর বিষয়টা সমান আসছে। আর টু ডটার্স টু সন যেহেতু তারা ভিন্ন ভিন্ন ভাবে আসছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিমেলদেরকে প্রায়োরিটি দিয়েছেন, তাদেরকে 32,000 টাকা দেওয়া হয়েছে। ঠিক এরকম ভাবে অনেক এক্সাম্পল আছে যে সমস্ত ক্ষেত্রে ফিমেলদেরকে বেশি দেওয়া হয়েছে মেলদের চেয়ে। আমি সেই বিষয়গুলোকে আলোচনা করব না, ইন ডিটেলস যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তিন নম্বর যে পয়েন্টটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে যেটা উল্লেখ করেছেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান, যেটা নিয়ে বর্তমানে ডিবেট চলতেছে বা যেটা নিয়ে এত সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এখানে শুধু কয়েকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন পুরুষ একজন মহিলা দ্বিগুণ পাচ্ছে, যেমন যদি পুত্রের সাথে কন্যা আসে তখন সেক্ষেত্রে পুত্র একজন কন্যার দ্বিগুণ পায়, আবার যদি ভাইয়ের সাথে বোন আসে তাহলে সেক্ষেত্রে ভাই বোনের দ্বিগুণ পায়, আবার হাজবেন্ড থেকে ইনহেরিট করার ক্ষেত্রে হাজবেন্ড যা পায়, ওয়াইফ থেকে ইনহেরিট করার ক্ষেত্রে হাজবেন্ড থেকে ইনহেরিট করার থেকে ওয়াইফ যা পায়, আবার ওয়াইফ থেকে ইনহেরিট করার থেকে হাজবেন্ডটা দ্বিগুণ পায়। এই কয়েকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন পুরুষ একজন মহিলা দ্বিগুণ পাচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতে বর্ণনা করেছেন। এখন প্রশ্ন হলো যে তাদেরকে এই যে দ্বিগুণ দেওয়া হয়েছে মেলদেরকে এই কয়েকটা চারটা ক্ষেত্রে পাঁচটা ক্ষেত্রে এই পাঁচটা ক্ষেত্রে যে মেলদেরকে দ্বিগুণ দেওয়া হয়েছে, এই দ্বিগুণ দেয়াটা ইসলামিক আইন কতটুকু বৈষম্যমূলক বলে হচ্ছে, আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে এটা কতটুকু বৈষম্যমূলক। যে বিষয়টা আমি আগেও বলেছি এবং আমি আমার পেপারের মধ্যে উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা কোরআনে যে বিষয়টা বলে দিয়েছেন যে আসলে ইনহেরিটেন্স এর বন্টনটা যেখানে বেশি দেওয়া হয়েছে, ইনহেরিটেন্স বা অন্য ক্ষেত্রেও যেখানে বেশি দেওয়া হয়েছে, এই বিষয়টা মূলত যাদের প্রতি আল্লাহ তাআলা রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে একটু ইনহেরিটেন্স বা উত্তরাধিকারী একটু বেশি দিয়েছেন, যেটা জাস্টিফাই বলেই আপনাদের কাছে মনে হবে। আমি প্রথমে দেখেন যখন কোনো বাবা মৃত্যুবরণ করে তখন যদি পুত্র সাবালক হয়ে থাকে তাহলে যে সমস্ত ব্যক্তিদেরকে বাবার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ছিল ওই সমস্ত ব্যক্তিদের ভরণ পোষণ দেখাশোনা করার দায়িত্ব সাবালক ছেলের উপর বর্তায়, এক নাম্বার, মেয়ের উপর না কিন্তু, প্রথম রেসপন্সিবিলিটি। কেন দ্বিগুণ দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দ্বিগুণ দিয়েছেন, এর একটা কারণ হলো যেটা আমি উল্লেখ করলাম যে সমস্ত ক্ষেত্রে বাবার মৃত্যুর পরে বাবা যে সমস্ত ব্যক্তিদের ভরণ পোষণ দেখাশোনা করার দায়িত্বে নিয়োজিত ছিলেন, বাবার মৃত্যুর পরে ছেলের উপরে এই সমস্ত দায়িত্ব বর্তায়, তাহলে দেখেন বিগ রেসপন্সিবিলিটি হ্যাজ বিন ইম্পোজড অন দা সান, নট অন ডটার, ডটারের উপরে কিন্তু দেওয়া হয়নি। দ্বিতীয় দেখেন যে এই ছেলে যখন বিয়ে করবে তখন তাকে কিন্তু
তার স্ত্রীকে দাওয়ার মানি দিতে হবে। সুরা নেসার 4 নম্বর আয়াতে আমি একটু শেয়ার করে দেখাই, এখানে বলছেন, এখানে তিনটা মূলনীতি আমি বিস্তারিত আলোচনা করতে করব না, তারপর একটু সংক্ষেপ করে বলবো। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতু নিসা, যে তোমরা মহিলাদেরকে প্রদান করো, তোমরা মোহরানা বা দাওয়ার এটা মহিলাদেরকে প্রদান করো। কারণ ইসলামের আবির্ভাবের আগে তখন যে সাদাকা সিস্টেমটা ছিল, সে সাদাকা দেওয়া হতো মহিলার গার্ডিয়ানকে, মহিলার গার্ডিয়ানকে। ইসলাম বলছে যে না, গার্ডিয়ান নয়, উইমেন আর নট দ্য প্রপার্টি, তারা সম্পত্তি নয়, তাদেরকে বিক্রি করা হচ্ছে না। ইসলামের আবির্ভাবের আগে এটা সিস্টেমটা এমন ছিল যে তাদেরকে বিক্রি করা হতো, ইট ওয়াজ লাইক এ সেল। সুতরাং যদি কেউ সেল করে, দেখেন আমি, আমার যদি একটা গরু থাকে, আমি যদি গরুটাকে সেল করি, তাহলে সেক্ষেত্রে যিনি ক্রয় করলেন তিনি কি করবেন, এই সেলের কারণে গরুর যে দাম, সে দামটা আমি মালিককে প্রদান করবে। ইসলামের আসার আগে যে বিধানটা ছিল যে মহিলাদেরকে কিন্তু ডাওয়ার মানি প্রদান করা হতো না, যেটাকে সাদাকা বলা হয়, সেটা প্রদান করা হতো তাদের গার্ডিয়ানকে। ইট মিনস দ্য উইমেন ওয়ার কনসিডার্ড অ্যাজ প্রপার্টি, তাদেরকে সম্পত্তি হিসেবে বিবেচনা করে তাদেরকে বিক্রি করা হতো। আল্লাহ তাআলা এই বিষয়টাকে একেবারে ভেনিশ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া আতুন নিসা, তোমরা মহিলাদেরকে প্রদান করো, সরাসরি ওই তোমার ওয়াইফকে প্রদান করো, নট দ্য গার্ডিয়ান অফ দ্য ওয়াইফ, ওয়াইফের গার্ডিয়ানকে প্রদান করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। দ্বিতীয় যে মূলনীতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে সাদাকাতিহিন্না নিহলাতান, নিহলাতান শব্দটার অর্থ হলো যে সন্তুষ্ট চিত্তে প্রদান করতে হবে, উইথ হ্যাপিনেস, উইথ স্যাটিসফ্যাকশন। এটা আল্লাহ তাআলার নির্দেশ যে দাওয়াত দিতে হবে, বেজার হয়ে দিলে হবে না, এটা হাজবেন্ডকে খুশি হয়ে তাকে দিতে হবে, অ্যাজ এ টোকেন অফ লাভ, অ্যাজ এ টোকেন অফ রেসপেক্ট। হেদায়াতে এই দাওয়ারের, আমি ওই বিস্তারিত দিকে যাব না, হেদায়াতে এই বিষয়টাকে বলা হচ্ছে যে দাওয়ার কি হিসেবে দেওয়া হয়, দাওয়ার কোনো বিনিময় মূল্য নয়, ইট ইস নট এক্সচেঞ্জ, ইট ইস নট কনসিডারেশন। যারা কন্ট্যাক্ট করেছেন এটি তারা বুঝবেন যে এটা কোনো কনসিডারেশন না, এটা কোনো বিনিময় না, এটা একজন হাজবেন্ড তার ওয়াইফকে দিচ্ছে অ্যাজ এ টোকেন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট, লাভ এবং রেসপেক্ট থেকেই তাকে এটাকে প্রদান করছেন। সুতরাং এটাকে সন্তুষ্ট চিত্তে দিতে হবে। তৃতীয় যে মূলনীতিটা, ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু, যদি তারা সেখান থেকে কিছু তোমাকে ছেড়ে দেয়, হাজবেন্ডকে যদি কিছু দেয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এটাকে আবার কি করতে পারো, তোমরা এটাকে গ্রহণ করতে পারো, তোমরা স্বাচ্ছন্দ্যে এটাকে ভোগ করতে পারো। তাহলে যে বিষয়টা হলো, আমি যখন কোনো কিছু মালিক হয়ে যাবো, এক্সক্লুসিভলি ওনার, আমি এটাকে কিন্তু কাউকে দিয়ে দিতে পারি, আমি এটাকে কিন্তু মাফ করে দিতে পারি। দেখেন তাহলে আল্লাহ তাআলা এইটা দ্বারা মাফ করার যে উদ্দেশ্য, সেটার চেয়ে এই বিষয়টাকে ইন্ডিকেটই করেছেন যে ইট এক্সক্লুসিভলি বিলংস টু ওয়াইফ, ওয়াইফের কাছে সম্পূর্ণ বিলং করে, এবং সে চাইলে এটা তোমাকে মাফ করে দিতে পারে, সে চাইলে এখান থেকে কিছু অংশ তোমাকে দিতে পারে, সে চাইলে এখান থেকে কিছু অংশ অন্য কাউকে দিতে পারে, সে এটাকে বিজনেস করতে পারে, সে ইনভেস্ট করতে পারে, এনি ওয়ে শি ক্যান স্পেন্ড দিস মানি, সে যে কোনো ওয়েতে এটাকে সে ব্যয় করতে পারে, ব্যবহার করতে পারে। ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ওয়াইফ, এটা পুরোপুরি তার উপর নির্ভর করে থাকে। সুতরাং এই তিনটা মূলনীতি একটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে, দেখেন, এই দাওয়ারের অধিকারটাকে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাবধান, জুলুম করো না, মনে রেখো কারো পক্ষে অন্যের সম্পদ তার তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল হবে না। সুতরাং একজন হাজবেন্ডের দায়িত্ব হলো সে বিয়ে করলে তার দাওয়ার মানি পরিশোধ করবে। যদি সে দাওয়ার মানি পরিশোধ না করে, এটা যেটাকে প্রোম দাওয়ার বলে, দাওয়ারের দুইটা ভাগ আছে, সেটা পরিশোধ না করলে তার ওয়াইফের কাছে সে যাওয়াটা হালাল হবে না। সুতরাং দাওয়ার মানি পরিশোধ করার গুরুত্বটা কত বেশি
আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। এটা পরিশোধ করবে হাজবেন্ড ওয়াইফকে, হাজবেন্ড ওয়াইফকে। ওয়াইফের কিন্তু এক্ষেত্রে পাচ্ছে, দেখেন সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম, কিন্তু হাজবেন্ড কিন্তু এক্ষেত্রে পাচ্ছে না। দুই নম্বর যে বিষয়টা আমি আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো যে মেনটেনেন্স অফ ওয়াইফ, মেনটেনেন্স অফ ওয়াইফ। ওয়াইফের মেনটেনেন্স এর ক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে তোমাদের যে মাল সম্পদ দেয়া হয়েছে এখান থেকে তোমরা কি করো, নাফাক, নাফাক ব্যয় করো ভরণ পোষণ বাবদ। এখানে অনেক ব্যাখ্যা করেছেন যে তোমরা তোমাদের স্ত্রীর ভরণ পোষণ এটা দ্বারা প্রদান করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করতেছেন যে তোমরা ভরণ পোষণ প্রদান করো স্ত্রীদেরকে। সুতরাং ভরণ পোষণ বলতে আসলে কি বোঝায় এটা একটা ব্যাপক জিনিস এবং ব্যাপক আলোচনার বিষয়। আমি এই স্বল্প সময়ে এটা আলোচনা করা সম্ভব না, তবে একটু বিষয়ে আমি জাস্ট রেফার করতে চাচ্ছি। ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন তার একটা তিনি মুসলিম ল এর উপরে একটা বই লিখেছেন, এটা যতটুকু আমি জানি তার পিএইচডি এর একটা পার্ট। সেখানে তিনি উল্লেখ করেছেন যে হেদায়া গ্রন্থে ভরণ পোষণের ব্যাখ্যা একথাও বলেছে যে একজন ওয়াইফ যদি বলে যে আমি রান্না করে খাবার খেতে পারবো না, তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড এর জন্য দায়িত্ব হলো তাকে কুক ফুড প্রোভাইড করা, এটাও ভরণ পোষণের মধ্যে অন্তর্ভুক্ত। ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদ তারা দুইজনই বলেছেন যে হাজবেন্ড এর জন্য দুইজন সার্ভেন্ট থাকা দরকার, যারা সরি ওয়াইফের জন্য একজন তাদের খাদ্য প্রোভাইড করবে ঘরে, আরেকজন খাদ্য প্রোভাইড করবে ঘরের আরেকজনের কাজ করবে বাহিরে, এই দুইজন সার্ভেন্ট এর ব্যবস্থা। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি সামর্থ্য থাকে তাহলে একজন সার্ভেন্ট হলেও চলে, একজন। তার মানে কি, এই তিনজন ইমামই বলেছেন যে সামর্থ্য থাকলে ওয়াইফের জন্য সার্ভেন্টের ব্যবস্থা করা উচিত, এবং কখনোই এই ভরণ পোষণের দায়িত্ব থেকে একজন হাজবেন্ড এক্সেম্পটেড হবে না। ইমাম তিনজন ইমাম এক্ষেত্রে একমত পোষণ করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম হাম্বলি রহমতুল্লাহ, যে হাজবেন্ড যদি কখনো ভরণ পোষণ দিতে ব্যর্থ হয়, যেমন ধরেন যে 3 বছর ভরণ পোষণ দেয় নাই, 4 বছর ভরণ পোষণ দেয় নাই, পরবর্তীতে হাজবেন্ডের যখন সামর্থ্য হবে তখন তাকে সেই পূর্বের 3 বছর যতদিন বা 4 বছর বা 5 বছর যতদিন সে ভরণ পোষণ প্রোভাইড করে নাই ততদিনের সমস্ত ভরণ পোষণ ওয়াইফকে পরিশোধ করতে হবে। তার মানে এটা এমন একটা দায়িত্ব যেটা থেকে সে কখনোই মুক্ত হচ্ছে না, কখনোই সেটা থেকে মুক্তি পাচ্ছে না। আল্লাহ তাআলা এই দায়িত্ব মিউচুয়াল, এই দায়িত্ব আল্লাহ তাআলা তার উপরে হাজবেন্ডের উপরে দিয়েছেন, ওয়াইফের উপরে না কিন্তু হাজবেন্ডের উপরে দিয়েছেন। তাহলে এই দায়িত্ব যেরকম আল্লাহ তাআলা তাদের উপরে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় সূরা বাকারায় বলেছেন, ওয়ালা হুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রী লোকদের অধিকার পুরুষের উপর ততটুকু ওয়াজিব, যতটুকু স্ত্রী লোকের উপর পুরুষের অধিকার। তার মানে দুইজনের অধিকার সমান, স্ত্রী লোকের উপরে পুরুষের যতটুকু অধিকার, পুরুষের উপরে স্ত্রী লোকের ততটুকু অধিকার। কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্লিয়ার করে দিয়েছেন। যদিও হ্যাঁ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে আর রিজালু কাওয়ামুন আলা নিসা, যে মহিলাদের উপরে পুরুষের প্রাধান্য, কিন্তু সাথে সাথে এর পরে আল্লাহ তাআলা আবার এই কথাও বলেছেন, অন্যত্র এত কথাও বলেছেন যে স্বামীদের উচিত সংসার পরিচালনার ক্ষেত্রে, সংসার যাত্রার ক্ষেত্রে স্ত্রীদের পরামর্শ অনুযায়ী কাজ করা। তার মানে হলো কোনো কোনো ক্ষেত্রে স্বামীকে আল্লাহ তাআলা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন, আবার কোনো কোনো একটা সেক্টর যেটা বিগ সেক্টর ফ্যামিলি, সে সেক্টরকে পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এক্ষেত্রে কিন্তু মহিলাদেরকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং এই অধিকারের ক্ষেত্রে যেমন সমতা বিধান আছে, কিন্তু ভরণ পোষণের ক্ষেত্রে এক্সক্লুসিভলি ওয়াইফের ভরণ পোষণ পরিশোধ করতে হবে বাই দা হাজবেন্ড, ইট হ্যাজ বিন ডিটারমাইন্ড। এটা কিন্তু ওয়াইফ এক্ষেত্রে কোনো ধরনের শেয়ার করবে না। তাহলে যে বিষয়টা আমাদের কাছে আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে একটা হাজবেন্ডকে তার ওয়াইফের ভরণ পোষণ দিতে হচ্ছে, ওয়াইফের ডাওয়ার মানি দিতে হচ্ছে, পিতামাতার ভরণ পোষণ দিতে হচ্ছে। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 215 নম্বর আয়াতে বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন যে একজন পিতামাতার ভরণ পোষণের বিষয়টাকে, ছেলে সন্তানের ভরণ পোষণ দিতে হচ্ছে। এবং আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়টা উল্লেখ করে দিয়েছেন যে নিকট আত্মীয়, নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী, নিডি, এতিম, তাদেরকেও প্রদান, তাদের প্রতিও ব্যয় করতে হবে। তার মানে হলো অনেকগুলো ব্যয়ের জায়গা, আয়ের উৎস হলো
একজন পুরুষের জন্য আয়ের উৎস হলো দুইটা, একটা হলো নিজে ইনকাম করবে আর একটা হলো যে ইনহেরিটেন্স, এই দুইটা। আর তার খরচের খাত হলো নিজের খরচ, ছেলেমেয়ের খরচ, পিতামাতার খরচ, স্ত্রীর খরচ, স্ত্রীর ডাওয়ার মানি এবং অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিটিসের খরচ, সমস্ত খরচের দায়িত্বটা হলো কিন্তু একজন পিতার জন্য, একজন ওয়াইফের জন্য কিন্তু এই সমস্ত খরচের কোনো রেসপন্সিবিলিটি নাই। তাহলে ইনকাম সোর্স পেলাম একজন হাজবেন্ডের ক্ষেত্রে, ইনকাম সোর্স পেলাম আমরা দুইটা। একজন মহিলার ক্ষেত্রে যদি আমরা ইনকাম সোর্স দেখি তাহলে সেক্ষেত্রে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে যে সমস্ত আয়ের সোর্সের কথা বলেছেন, দাওয়ার, ইনহেরিটেন্স এক, দাওয়ার দুই, মেনটেনেন্স তিন, এবং চার নাম্বারে আল্লাহ তাআলা ইনহেরিটেন্সের আল্লাহ তাআলা এই কথাটাও ক্লিয়ার করেছেন যে একজন পুরুষ যেরকম করে ইনকাম করতে পারে একজন মহিলাও তদরূপভাবে ইনকাম করতে পারবে, একজন পুরুষ যেরকম কাজ করতে পারে একজন মহিলাও তদরূপভাবে কাজ করতে পারবে। মহিলাদেরকেও কাজ করার সেলফ অ্যাকুয়ারিং প্রপার্টি অর আর্নিং সামথিং এই অধিকারটা কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষদেরকে দেন নাই, এটা কিন্তু একটা মহিলাদেরকেও দিয়েছেন। তাহলে মহিলাদের আয়ের উৎস হলো অনেকগুলো, ব্যয়ের কোনো সোর্স নেই, একটা সোর্স দেখাতে পারবেন না যে সোর্সে। তবে তাদের কিছু মোরাল ডিউটি থাকতে পারে, মোরাল ডিউটি যেমন তার প্যারেন্টসদের কিছু গিফট দেওয়া বা শ্বশুর শাশুড়িকে গিফট দেওয়া বা অন্যান্যদেরকে গিফট দেওয়া, অন্যান্যদের জন্য ব্যয় করা, নিডিদের জন্য ব্যয় করা, দিস আর নট দ্য লিগ্যাল ডিউটি, তারা বাধ্য নয়, কিন্তু এটা হলো মোরাল ডিউটি, তারা চাইলে এই সমস্ত বিষয় করতে পারে। আমি তাহলে এই যে বিষয় দুইটা বিষয়কে যদি পারস্পরিক ভাবে চিন্তা করা হয় একই সাথে, যে একজন পুরুষের ইনকাম পুরুষের ব্যয় আর একজন মহিলার ইনকাম একজন মহিলার ব্যয়, একজন মহিলার ইনকাম আছে কোনো ব্যয় নাই, একজন পুরুষের মাত্র দুইটা সোর্সে ইনকাম কিন্তু অনেকগুলো সোর্সে ব্যয়, আর একজন মহিলার চার পাঁচটা সোর্সে ইনকাম কোনো ব্যয়ের সোর্স নাই, এরপরেও কি আপনি বলবেন যে ইসলাম একজন মহিলাকে অর্ধেক দেওয়ার মাধ্যমে ঠকিয়েছে? শুধুমাত্র যে সমস্ত ক্ষেত্রে অনেক বেশি দায় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষের উপর আরোপ করেছেন ওই সমস্ত ক্ষেত্রে ইনহেরিটেন্সের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনহেরিটেন্সের একটু বেশি পুরুষকে দিয়েছেন, ডাবল দিয়েছেন, কিন্তু দিয়ে এত বেশি দায়িত্ব দিয়ে দিয়েছেন যে দায়িত্বের কারণে দেখা যায় যে মোটের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ মেইনটেইন এ জাস্টিস অ্যান্ড ব্যালেন্স। অনেক সময় আমি এই বিষয়টাকে ক্লাসে আলোচনা করার পরে আমার স্টুডেন্টরা এরকম বিষয়ে বলে যে স্যার তাহলে তো পুরুষকেই মনে হলো কম দিয়েছে। আমি বলি আসলে পুরুষকে কম দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় উল্লেখ করেছেন যে আমি পুরুষদেরকে কাজের ক্ষেত্র বেশি দিয়েছি, তাদেরকে কাজের শক্তি বেশি, সামর্থ্য বেশি দিয়েছি, যেটা মহিলাদের তুলনায়, মহিলারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কাজ করতে পারে না, তাদের সামর্থ্য অনুযায়ী তারা কাজ করতে পারে না, যার ফলে তাদের এই ক্ষেত্রে আর্নিং কম হতে পারে। পুরুষদেরকে যদিও মহিলাদেরকে যদিও একটু বেশি দিয়েছেন, অনেকগুলো সেক্টর থেকে দিয়েছেন এবং কোনো রেসপন্সিবিলিটি নাই, ব্যয়ের কোনো উৎস নাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটু স্ট্রেংথ বা কাজের স্কোপটা একটু বেশি দিয়ে দিয়েছেন। সুতরাং আমি যে বিষয়টা বলবো যে আমি হয়তো অল্প সময়ে অনেকগুলো বিষয়কে আলোকপাত করতে গিয়ে পুরো বিষয়টাকে তুলে ধরতে পারি নাই বা ওভাবে ক্লিয়ার করতে পারি নাই, তারপরও আমি আশা করি যে আপনারা মোটামুটি বুঝতে পারবেন এই বিষয়টা থেকে যে ইসলাম একজন মহিলাকে আসলে মাত্র কয়েকটা ক্ষেত্রে অর্ধেক দেওয়ার দ্বারা তাদের প্রতি বৈষম্য করে নাই, ডিসক্রিমিনেশন করে নাই, বরং ইসলাম হ্যাজ মেনটেইন এ ব্যালেন্স, ইসলাম হ্যাজ মেনটেইন জাস্টিস, ইসলাম পুরোপুরি জাস্টিস মেনটেইন করেছে। আমাদের বুঝের একটু অভাব বলে আমার কাছে মনে হচ্ছে, যে কারণে আমরা অনেক সময় উই ব্লেম ব্লেম ইসলাম দ্যাট এক্ষেত্রে ইসলাম বৈষম্য করেছে। বাস্তবে যদি আমরা এই বিষয়টাকে বুঝি, দুইটা বিষয়কে আমি একটাকে না সবগুলো কোরআনের ভার্সেস আমি এখানে উল্লেখ করতে পারিনি সময় সংক্ষেপ হওয়া কারণে, আমি চাচ্ছি একটু ছোট করতে ভিডিওটা, কিন্তু যদি আপনি এই বিষয়টাকে একই সাথে কম্পেয়ার করেন, একটা হলো যে সোর্সেস অফ ইনকাম আয়ের উৎস,
of a male and the sources of expenditure, bayer source. Ebang ekta female er khete sources of income ebang bayer source. Ei dui ta ke jodi compare kore dekhen, tale Islam kono bhabei ekjon mohila ke sompottir khetre kono dhoroner boishommo ba kom dise bole apnar kacheo mone hobe na, amar kacheo mone hocche na. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.